বর্তলা মহাশ্মশানে কর্মরত 20 জন ডোমকে সংবর্ধিত করল ডোমরু সামাজিক সংস্থা। শনিবার মহাশ্মশানে ডোমিদের হাতে স্যানিটাইজার, মাস্ক ও রাজা হরিশ্চন্দ্রের একটি ছবি তুলে দেওয়া হলো ডোমরুর তরফে। এই সম্মান পেয়ে খুবই খুশি হলেন ডোমরা। ডোমরু সামাজিক সংস্থা তরফে শনিবার বটতলা মহাশ্মশানে কর্মরত 20 জন ডোমকে দেওয়া হলো সংবর্ধনা। এই মহাশ্মশানে ডোমেদের বিশাল বড় দায়িত্ব থাকে, যেগুলো তারা অত্যন্ত দায়িত্ব সহকারে পালন করে থাকেন। এইসব দায়িত্ববান লোকেদের সম্মান জানালো ডোমরু সামাজিক সংস্থা। করোনা আবহে তাদেরকে স্যানিটাইজার, মাস্ক ও সত্যবাদী রাজা হরিশ্চন্দ্রের ছবি তুলে দেওয়া হলো ডোমরু সামাজিক সংস্থার তরফে। মহারাজা হরিশ্চন্দ্র সত্যের পূজারী ছিলেন, এখানেই শেষ নয়, তিনি মহাশ্মশানে ডোমের কাজও করেছিলেন। তিনি এই কাজ করে তৎকালীন সময়ে এটাই প্রমাণ করেছিলেন, কোনো কাজে জীবনে ছোট নয়। তার আদর্শে উদ্বুদ্ধ হয়ে এখন বিভিন্ন শ্মশানে ডোমেরা তাদের কাজ করে চলেছেন। ডোমরু সামাজিক সংস্থার তরফে সুদেশনা ভট্টাচার্য বলেন, এসব ডোমেরা হরিশ্চন্দ্রের আদর্শে আদর্শিত। তারা এই করোনা আবহে যেভাবে নিজেদের জীবন বাজি রেখে কাজ করে চলেছেন তা এক কথায় অনবদ্য। এই সম্মান তাদের প্রাপ্য। আজকে আমরা এসেছি বটতলা মহাশ্মশানে। এই শ্মশানে আজকের এই প্যান্ডেমিক সিচুয়েশন এবং প্রতিদিনের প্রতি মুহূর্তে যাদের আমাদের প্রিয়জন যারা যখন এখান থেকে চলে যান তাদের পারলৌকিক ক্রিয়া করার জন্য আমরা যাদের কাছে সাহায্য পাই তারা হচ্ছে এখানের এই অঞ্চলের ডোম। ডোমেদের উচ্চারণ ওঙ্কার থেকে এসেছে এবং ওঙ্কার আমাদের আদি অনাদি কাল থেকে চলে আসছে, সনাতন ধর্মের মোক্ষ লাভের এক অনন্য উপায় বলে আমরা জেনে এসেছি। আর মহারাজা হরিশ্চন্দ্র সত্যবাদী ছিলেন এবং সত্যর ধর্ম রক্ষা করার জন্য উনি এই ডোমের কাজ করেছিলেন, যেহেতু উনি দায়বদ্ধ ছিলেন সত্যের কাছে। এবং এটার জন্য উনি সবাইকে দেখিয়ে গেছেন যে আমাদের যে কোনো কোনো কাজই ছোট নয়। এবং এই প্যান্ডেমিক সিচুয়েশনে যখন সবাই ভীষণ ভয়াত, তারা কোনো ভয় না করে আমাদের সব একে একে 20 জন ডোমকে এদিন সংবর্ধিত করা হলো ডোমরুর তরফে। ডোমেরাও খুব খুশি হলেন এই সম্মান পেয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।